শুধু আজকের জন্য 13ই ডিসেম্বর এনের মেম্বার হওয়া, এনের সদস্য হওয়ার জন্য যে একমাত্র প্রয়োজন তা হল মাদক সেবন বন্ধ করার আকাঙ্ক্ষা। বেসিক টেক্সট পৃষ্ঠা নাম্বার 9। আমরা সবাই এমন কিছু লোককে চিনি যারা নার্কোটিক্স অ্যানোনিমাসের থেকে উপকার পেতে পারে। আমরা জীবনের নানা ক্ষেত্রেই এমন সব ধরনের মানুষের মুখোমুখি হই, পরিবারের সদস্য, পুরনো বন্ধু বা সহকর্মী, যারা তাদের জীবনেই রিকভারির কার্যক্রমকে সত্যি কাজে লাগাতে পারত। কিন্তু দুঃখের কথা এই যে যাদের এই প্রোগ্রাম দরকার তারা সবসময় আমাদের মিটিং রুমে এসে পৌঁছাতে পারে না। এনে প্রচার নয়, আকর্ষণ করার প্রোগ্রাম। আমরা তখনই সদস্য হতে পারি যখন আমরা নিজে সেটা বলি বা স্বীকার করি। যদি তাদের ইচ্ছা হয় তাহলে আমরা বন্ধুদের বা প্রিয়জনদের মিটিংয়ে নিয়ে আসতে পারি। কিন্তু জীবনের যে পথটি আমাদেরকে নেশার থেকে মুক্তি দিয়েছে আমরা তাদেরকে এই পথটিকে আপন করে নিতে বাধ্য করতে পারবো না। নার্কোটিক্স অ্যানোনিমাসের মেম্বার হওয়াটা খুবই ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। সদস্য হতে চাওয়ার ইচ্ছাটা একজন নেশারির মনের ভেতর থেকে জেগে ওঠে। জোর করে মিটিংয়ে উপস্থিত হতে বাধ্য করিয়ে খুব বেশি দিন কাউকে মিটিংয়ে ধরে রাখা যায় না। যে নেশারিরা এখনও কষ্ট পাচ্ছে, সুযোগ পেলে একমাত্র তারাই নির্ধারণ করে নিতে পারবে যে তারা নেশাশক্তির কাছে শক্তিহীন কিনা। আমরা শুধু বার্তাটি পৌঁছে দিতে পারি, কিন্তু আমরা নেশারিকে বহন করে রিকভারি পাইয়ে দিতে পারি না। শুধু আজকের জন্য নার্কোটিক্স অ্যানোনিমাসের মেম্বার হব বলে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম তার জন্য আমি কৃতজ্ঞ।